এখানে যতগুলো বাইক দেখতে পাচ্ছেন এই সবগুলো বাইক ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারবেন। এখানে যতগুলো বাইক আছে সব ইয়ামাহা R15 ভার্সন সি, এই সবগুলো হচ্ছে BS6 মানে ইন্ডিয়ান ভার্সন, আর এখানে একটি আছে ইন্দোনেশিয়ান ভার্সন। এই সবগুলো বাইক হয়তোবা আপনারা ফুল ক্যাশে কিনতে পারবেন, আর যদি ফুল ক্যাশ না থাকে তাহলে ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারবেন। জমি দোকান ফ্ল্যাটের মালিক যদি হয়ে থাকেন তাহলে কি কি পেপার্স লাগবে, পেশাজীবীদের জন্য কি কি লাগবে, এরপর দেখতে পাচ্ছেন রাইট শেয়ারিং সার্ভিস সেবা প্রদানকারী, এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা গ্রহণকারী মানে যারা রেমিটেন্স পান। আজকে ব্লগটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা ব্যাংক লোনের মাধ্যমে কোনো বাইক কিনতে চান বাইক সিটির শোরুম থেকে তাহলে আপনাদের পেশা কি হতে হবে, আপনাদের মাসিক ইনকাম বা আপনাদের কি কি পেপার্স লাগবে, যদি আপনারা দেশের বাইরে হয়ে থাকেন, যদি আপনারা ঢাকায় বাইরে হয়ে থাকেন তাহলে আপনারা এই শোরুমে এসে কিভাবে ব্যাংক লোনের মাধ্যমে বাইকগুলো কিনতে পারবেন। Yo guys, Assalamu Alaikum, this is Naimul Kader, you watching my YouTube channel Namrock and welcome back to my new vlog. Guys, আমি এখন আছি বাইক সিটি শোরুমে, আর বাইক সিটি শোরুমে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি শেয়ার করব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা হয়তো বা ডিরেক্ট এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারবেন। আর বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছেন যে পিছনে কতগুলো বাইক আছে, এই সবগুলো হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 এর BS6 মডেল মানে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে, আর ইন্ডিয়ার ভার্সনের লেটেস্ট মডেলগুলো হচ্ছে BS6 মডেল। আর এখানে মেইনলি কালার আছে দুইটি, একটি হচ্ছে ডার্ক নাইট মানে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক, আর একটি হচ্ছে রেসিং ব্লু কালার। আপনারা যদি অন্য কোনো কালারের বাইক চান তাহলে এই শোরুমে এসে যদি বলেন হয়তোবা তারা আপনাকে এটা অ্যারেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট রিসেন্টলি এখন অ্যাভেলেবেল আছে দুইটি কালার মানে BS6 মডেলের দুটি কালার আছে, একটি হচ্ছে রেসিং ব্লু আর একটি হচ্ছে ম্যাট ব্ল্যাক বা ডার্ক নাইট কালার। আর তাছাড়া এখানে আরেকটি বাইক আছে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, এটাও কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 3, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। এই হচ্ছে সেই বাইকটি, এটি হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। নতুন করে বলার কোনো কিছু নাই কারণ আমি এর আগে অনেকগুলো রিভিউ ব্লগ করেছি ইন্দোনেশিয়ান ভার্সন নিয়ে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আগে যে ইন্দোনেশিয়ান ভার্সন নিয়ে রিভিউ করেছিলাম সেই ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করব, আপনারা সেটা ক্লিক করে দেখে নিতে পারেন, যাবতীয় বিষয় আমি শেয়ার করেছিলাম। এবার আসা যাক প্রাইজিং এর বিষয়। আগে ইয়ামাহা R15 ভার্সন 3 এর BS6 মডেল মোটরসাইকেলটির প্রাইস ছিল 4,35,000 টাকা, মানে আমি যখন আগে ব্লগটা করেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম প্রাইস ছিল 4,35,000 টাকা। বাট রাইট নাও এখন প্রাইসটা প্রায় 10,000 টাকা কমে গেছে, মানে এখন বর্তমান মূল্য হচ্ছে 4,25,000 টাকা। আর এটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 এর ইন্দোনেশিয়ান ভার্সন, আর এটার এখন বর্তমান মূল্য হচ্ছে 5,20,000 টাকা। এই প্রাইস কিন্তু সবসময় ফিক্স থাকে না, আমি আগে ব্লগেও বলেছিলাম যে প্রাইস কখনো ফিক্স থাকে না, দেখা যায় টাইমের সাথে বা বিভিন্ন কারণে প্রাইসটা কখনো বাড়ে আবার কখনো কমে। তাই অলওয়েজ বলি আপনারা চেষ্টা করবেন শোরুমে ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য, কারণ শোরুমে যদি ডিরেক্ট কন্ট্যাক্ট করেন তাহলে দেখা গেল যে ডে বাই ডে আপডেট প্রাইসটা কিন্তু আপনারা জানতে পারবেন। আর এই জন্যই আমি ভিডিও ডেসক্রিপশনে শোরুমে অ্যাড্রেস শোরুমে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি, কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েও কিন্তু কল করতে পারবেন ডিরেক্ট শোরুমে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আপডেট প্রাইস জানার জন্য শোরুমে কন্ট্যাক্ট করেন। এখন কথা বলবো বাইক ব্যাংক লোনের বিষয়ে। অনেকে আমার বিভিন্ন ব্লগে কমেন্ট করেন যে ভাইয়া আমি দেশের বাইরে থাকি মানে বাংলাদেশের বাইরে থাকে, তারা ব্যাংক লোন পাবে কিনা, বা অনেকে কমেন্ট করেন যে ঢাকায় বাইরে থাকি আমরা আমরা কি কোনো ব্যাংক লোন পাবো কিনা এই বাইকগুলো কেনার ক্ষেত্রে। তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আপনারা ব্যাংক লোনের মাধ্যমে বাইকগুলো কিনতে পারবেন, আর এগুলোর জন্য অবশ্যই মানে যারা বাংলাদেশে বাইরে থাকে তাদেরকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে, বাংলাদেশে এসে তাদের ব্যাংক স্টেটমেন্ট এবং যাবতীয় কাগজপত্র নিয়ে ব্যাংকের সাথে কথা বলতে হবে, তাহলেই ব্যাংক আপনাকে বলবে যে আপনি আসলে কতটুকু যোগ্য একটি বাইক কেনার জন্য ব্যাংক লোনের মাধ্যমে। যারা ঢাকা বাইরে থাকে তাদের বাসার আশেপাশে দেখবেন যে সিটি ব্যাংক আছে কিনা, তাহলে ওই সিটি ব্যাংকে গিয়ে কথা বলবেন বাইক লোনের বিষয়ে, কারণ বাইক সিটি শোরুম থেকে আপনি যদি বাইক কিনতে চান ব্যাংক লোনের মাধ্যমে তাহলে অবশ্যই সিটি ব্যাংকের মাধ্যমে কিনতে হবে। ওই সিটি ব্যাংকে গিয়ে কথা বলবেন যে আপনি একটা বাইক কিনতে যাচ্ছেন ব্যাংক লোনের মাধ্যমে, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি এই শোরুমে এসে মানে বাইক সিটি শোরুমে এসে ঢাকার ভিতরে এসে এখন আপনারা বাইক কিনতে পারতেছেন খুব ইজিলি। আপনারা কমন একটি কোশ্চেন করেন আমার অনেকগুলো ব্লগে দেখেছি, সেটা হচ্ছে যদি আপনারা ব্যাংক লোনের মাধ্যমে কোনো বাইক কিনতে চান সেক্ষেত্রে কি কি পেপার্স লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে, এইসব বিষয়ে অনেকে জানতে চান। আমি কিন্তু এগুলো নিয়ে অলরেডি অনেকগুলো ব্লগ করছি আমাদের ইউটিউব চ্যানেল, যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো ব্লগ করছি এইসব বিষয় নিয়ে ডিসকাস করছি ডিটেলসে। বাট তবুও আপনাদের সুবিধার্থে আজকে ব্লগেও আমি একটি চার্ট দেখাবো, মানে ব্যাংক থেকে একটা চার্ট দেওয়া হয়েছে এই শোরুমে মানে সিটি ব্যাংক থেকে
যদি আপনারা এই শোরুমে এসে কোনো বাইক লোনের মাধ্যমে কিনতে চান সেই ক্ষেত্রে কি কি পেপারস লাগবে সেটা একটা চার্ট আছে সেটা আমি এখন আপনাদেরকে শো করব। এটি হচ্ছে একটি ভিজিটিং কার্ড সিটি ব্যাংকের দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় কন্ট্যাক্ট করার জন্য কোনো ব্যাংক লোনের বিষয়। আর এইগুলো হচ্ছে দেখেন একটা চার্ট দেওয়া আছে কি কি লাগবে, যেমন পেশাজীবীদের জন্য কি কি লাগবে এই সব কিছু এখানে লেখা আছে। তারপর জমি দোকান ফ্ল্যাটের মালিক যদি হয়ে থাকেন তাহলে কি কি পেপারস লাগবে সেটারও একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে। এরপর দেখতে পাচ্ছেন রাইট শেয়ারিং সার্ভিস সেবা প্রদানকারী, মানে আপনি যদি রাইট শেয়ার করে থাকেন কোনো কোম্পানির আন্ডারে সেই ক্ষেত্রে আপনারা ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, যারা ফ্রিল্যান্সিং কাজ করেন তাদের জন্য আপনারা বাইক কিনতে পারবেন ব্যাংক লোনের মাধ্যমে। এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা গ্রহণকারী, মানে যারা রেমিটেন্স পান বাংলাদেশে তারাও কিন্তু ব্যাংক লোনের মাধ্যমে বাইক কিনতে পারবেন। আর এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, মানে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনারা ব্যাংক লোন দিতে পারবেন। লোন পরিমাণ দেওয়া আছে। আমি আগেও বলেছিলাম যে আপনারা এই শোরুমে যদি কোনো বাইক কিনতে চান ব্যাংক লোনের মাধ্যমে তাহলে আপনাকে মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিতে হবে, আর বাকি যে 80% সেটা আপনারা লোন নিতে পারবেন ব্যাংক থেকে। এখানে দেখেন কিস্তির সংখ্যা দেওয়া আছে, 6 থেকে 36 মাস পর্যন্ত কিস্তি নিতে পারবেন। এখানে প্রসেসিং ফি বিষয়, এখানে ডকুমেন্টেশন চার্জ কত নিবে সব কিছু দেওয়া আছে, ন্যূনতম আয় কত হইতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন পেশায় সব কিছু এখানে দেওয়া আছে উল্লেখ করে। আর এখানে দেওয়া আছে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, মানে কী কী পেপারস লাগবে এই সব কিছুর লিস্টও দেওয়া আছে এখানে। চাকরিজীবীদের জন্য কী কী প্রয়োজন, দেন ব্যবসায়ীদের জন্য কী কী প্রয়োজন এই সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর এটা কিন্তু দেওয়া হয়েছে ব্যাংক থেকে, মানে সিটি ব্যাংক থেকে এটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সেই ব্যাংকারের ইনফরমেশন বা ভিজিটিং কার্ড, আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ডিটেলস ইনফরমেশন জানার জন্য। আপনারা অনেকে বলেন যে কোন ব্যাংক থেকে লোন নেওয়া যায় বা কোন শোরুম থেকে ব্যাংক লোনের মাধ্যমে বাইক কেনা যায়। আসলে এখন দেখা যায় যে ম্যাক্সিমাম শোরুম এবং ম্যাক্সিমাম ব্যাংক বাইক লোন দিচ্ছে, বাইক লোন ফ্যাসিলিটি আছে সেখানে। আপনারা যে বাইকটা কিনবেন ভাবছেন সেই বাইকটা যখন দেখবেন একটা শোরুমে আছে সেই শোরুমে গিয়ে কথা বলবেন যে ভাই আপনাদের কোনো ব্যাংক লোন ফ্যাসিলিটি আছে কিনা, তখন কিন্তু তারাই আপনাকে বলবে যে হ্যাঁ ব্যাংক লোন ফ্যাসিলিটি আছে। তখন তারা এটাও বলবে যে এই এই ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর মাধ্যমে আমরা ব্যাংক লোন বাইকগুলো সেল করে থাকি। তখন কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক লোন নেবেন, মানে বাইক কেনার জন্য, এবং কোন শোরুম থেকে কিনতে পারবেন। বাট স্পেসিফিক্যালি বলতে হয় যে বাইক সিটি শোরুমে যদি আপনারা বাইক কিনতে আসেন ব্যাংক লোনের মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই সিটি ব্যাংকের সাথে কথা বলতে হবে, কারণ সিটি ব্যাংকের মাধ্যমে কিন্তু বাইক সিটি শোরুমে এসে আপনারা ব্যাংক লোনের মাধ্যমে বাইকগুলো কিনতে পারবেন। এখন সময় আসছে আমার নাম রকার্সদের কমেন্টগুলো শেয়ার করার জন্য এবং সেগুলো রিপ্লাই করার জন্য। আমার লাস্ট 2-3টা ব্লগ থেকে আমি র্যান্ডমলি 3টা কমেন্ট চুজ করেছি আর সেগুলো এখন শেয়ার করবো আপনার সামনে, আর সেগুলো রিপ্লাইও দিব। প্রথম কমেন্টটি হচ্ছে HM আল আমিন ভাইয়ের, উনি লিখেছেন ভালো লাগে আপনার রিভিউগুলো। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদের কাছে ভালো লাগে বিধায় কিন্তু আমি এই ব্লগগুলো করি আর চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। দ্বিতীয় কমেন্ট হচ্ছে MD সাইফুল ইসলাম ভাইয়ের, উনি লিখেছেন ভাই R15 V3 মনস্টার ইন্ডিয়ান টা BS6 আছে আর থাকলে পাওয়া যাবে এখন? আসলে ভাইয়া এখন পর্যন্ত এই নিউজে কোনো আপডেট নাই, মানে মনস্টার এডিশনের BS6 মডেল আসবে কি না বা সেটা কখনো ফিউচারে পসিবল হবেও কি না সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায় নাই কেউ বা কোনো শোরুম এখন পর্যন্ত কেউ জানে না এই বিষয়ে। যদি আসে হয়তো বা আপনি সে জানতে পারবেন দেখতে পারবেন। আর ওইটার প্রাইসটা মোটামুটি মনে হচ্ছে যে আগে যে প্রাইসটা ছিল মনস্টার এডিশনের তার থেকে হয়তো বা কিছুটা একটু বাড়তে থাকতে পারে, না জেনে বড় ঠিক হবে না। এই জন্য বলছি যে এখন পর্যন্ত কোনো আইডিয়া নাই, কারো কাছে কোনো ইনফরমেশন নাই যে এই ব্যাগটা কবে আসবে বা এটার প্রাইসটা কত হবে ফিউচারে। যদি আসে তাহলে হয়তো বা সেটা ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। আজকে 3 নম্বর এবং লাস্ট কমেন্টটি হচ্ছে পার্থ NK ভাইয়ের, উনি লিখেছেন দয়া করে বলবেন এই গাড়ির বর্তমান বাজার মূল্য কত? ইয়ামাহা MT-15 রিভিউ নিয়ে একটা ব্লগ করেছিলাম আর সেটাতে কমেন্ট করেছে যেটা বর্তমান মূল্য কত। আমি কিন্তু ওই ব্লগে বর্তমান মূল্যের বিষয়ে কিন্তু শেয়ার করেছিলাম, সেই টাইমে বর্তমান মূল্য ছিল 3,90,000 টাকা। বাট রাইট নাও, মানে এক সপ্তাহ পরে এখন এটা বাজার মূল্য দাঁড়িয়েছে 3,80,000। এক সপ্তাহের মধ্যে এটার বাজার মূল্য এখন কমেছে 10,000 টাকা। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে এই মোটরসাইকেলটির বাজার মূল্য কত, আমি লাস্ট টাইম ওইটার প্রাইস যত জেনেছিলাম আমি কিন্তু সেটাই শেয়ার করবো। বাট
আপডেট প্রাইসটা কিন্তু আমি তখন বলতে পারবো না। এই জন্য বলছি সবসময় চেষ্টা করবেন শোরুমের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য ফর দি আপডেট প্রাইস। সো গাইস, আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। যদি কেউ জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সি ইউ মাই নেক্সট ব্লগ। টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন। স্টে উইথ NAMROCK and keep rocky. Microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp, make an MC.